বিসমিল্লাহির রহমানির রহিম মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম আমি সবজি তৈরি করেছি আজকে টমেটো এবং পটলের শেয়ার করবো আপনাদের সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মাছ ভেজে ঝুড়ি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং পাউডার মশলা নিলাম পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পানি ঝরিয়ে আপনারা এখন ভিতর থেকে আমি যেভাবে করতেছি সেভাবে করে নেবেন একদম খালি করে নেবেন ভিতরটা চামচের সাহায্যে খুব সহজভাবে করে নিতে পারবেন আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ ধনে পাতা টমেটো এবং মাছের জুড়ি আমি মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদের পাউডার পাঁচফোরণ এবং জিরা পাউডার অল্প অল্প দিলাম ভালোভাবে মাখিয়ে নিতে হবে গরম তেল করে নিয়েছি তেলের মধ্যে আমি এই উপকরণ ভেজে নেব খুবই ভালোভাবে ভেজে নেবেন সময় নিয়ে আমরা যদি পনেরো মিনিটের ভাজা দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা একটু সময় নিয়ে করবেন এখন এই পুরটা যখন ঠান্ডা হবে তখন আমি পটলের ভিতরে ভরে নিচ্ছি খুবই সহজভাবে করা যায় পটলের মতো আমি টমেটোর ভিতরেও ভরে নিচ্ছি খুবই মজাদার একটা খাবার একটু সময় নিয়ে করে দেখবেন খেতে অনেক ভালো লাগে হয়ে গিয়েছে আমার টমেটো এবং পটলের ভিতরে পুরগুলা ভরা একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম এখন এগুলো ভেজে নেব একটু বেশি সময় ভাজতে হবে না একটু লাল হওয়ার পরে নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি এখন একটা মশলা তৈরি করব একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম অল্প লবণ দিলাম একটু দই দিলাম এখন পটলগুলো দিয়ে দিচ্ছি এক চামচ চিনিও দিয়েছি এখন ডেকে রাখলাম তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখেন দেখতে কত ভালো লাগতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ